আমেরিকার পতনের পরে এরপর ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট, এবং সেই দেশ থেকেই দাজ্জাল বের হবে এবং সারা বিশ্ব শাসন করবে। নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছিলেন। সংখ্যা বলে দিয়েছেন যে 12,000 করে সৈন্য পাঠাবে প্রত্যেকটা দেশ। আমি বলছি দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে, তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আর ইহুদিরা যদি তাকে অনুসরণ করে, তাহলে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে। ঠিক আছে, কথা ঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে এখন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 1914 থেকে নিয়ে 1948 সাল এই সময়টুকুর মধ্যে পুরো বিশ্বের ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসছে। কত সাল বললাম? 1914 থেকে 1948 সালের মধ্যে, এই যে সময়টা, এই সময়টুকুর মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসছে। এসে তারা ফিলিস্তিন দখল করেছে এবং আমাদের মা আমাদের বোনদেরকে ধর্ষণ করছে, আমাদের শিশুদেরকে হত্যা করছে, যুবক ভাইদেরকে গলা কেটে মেরে ফেলছে এবং আমাদের বাড়িঘরগুলো উপড়ে উপড়ে ফেলে দিচ্ছে, এবং তারা সেখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং করে ফেলেছে। তাহলে একটা হিসাব মিলে গেল, দাজ্জাল অনুসারীরা আসবে। এসেছে কত বছর আগে? এসেছে প্রায় 70 বছর আগে এসেছে, যখন আমাদের আলেমুলামারা ঘুমাচ্ছিলেন, যখন আমরা কি করছিলাম? ঘুমাচ্ছিলাম। এখনো আমরা কি করছি? ঘুমাচ্ছি। ঘুমাতে থাকেন, ঘুমাতে থাকেন। এই উম্মার এই অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ঘুম। দীর্ঘ সময় ধরে তারা ঘুমাচ্ছে, মনে হচ্ছে এরা জান্নাতে আছে। ঘুম থেকে উঠে দেখবে যে ডান হাতে আমলনামা, এত সহজ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যে যুগের আলেম ওলামা ওলামায়ে কেরাম হবেন সেই যুগে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আমাদের নবী যেই কথা বলেছেন। তারা চলে আসে জেরুজালেমে, তারপরে যদি তাদেরকে দাজ্জালকে অনুসরণ করতে হয় তাহলে ইহুদিদেরকে একটা রাষ্ট্র গঠন করতে হবে এবং সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। তারা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই। কত সালে করেছে? 1948 সালে করেছে। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি তাদেরকে ওইখান থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে বিশ্বের প্রত্যেকটা দেশের রাজনীতি ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রত্যেকটা দেশের অর্থনীতি ব্যাংকিং সিস্টেম ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রত্যেকটা মিডিয়া ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের অস্ত্র শস্ত্র ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রযুক্তি ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের সব এই যে মুসলিম দেশগুলো আছে এদেরকে ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি বলেন এই পয়েন্টগুলো কি তারা নিয়ন্ত্রণ করছে? তারা কি জেরুজালেম থেকে বা আমেরিকা থেকে পশ্চিমা সভ্যতা থেকে এরা সবাই একসাথে মিলে সারা বিশ্বের রাজনীতি কি নিয়ন্ত্রণ করছে না? তারা কি জাতিসংঘ তৈরি করেনি এবং তার আওতায় তারা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? তারা কি বিশ্বের প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করছে না? সারা বিশ্বে প্রতিটা জায়গায় প্রতিটা দেশ প্রতিটা শহর প্রতিটা গ্রামে সুদ আর সুদ ছড়িয়ে দেয়নি? তারা বিশ্বের প্রত্যেকটা মিডিয়া নিয়ন্ত্রণ করে না? প্রত্যেকটা মিডিয়ায় নোংরামি পর্নোগ্রাফি অশ্লীলতা বেহায়াপন আর ইসলাম বিরোধী জিনিসপত্র প্রচার করে না? দিনকে রাত, রাতকে দিন বানায় না? ভালোকে মন্দ, মন্দকে ভালো বানায় না? তারা মুসলিমদেরকে জঙ্গি বানায়নি? তারা আমাদেরকে সন্ত্রাসী বানায়নি? তারা নিয়ন্ত্রণ করছে মিডিয়া? সারা বিশ্বের প্রযুক্তি তারা নিয়ন্ত্রণ করছে না? আপনার হাতে স্মার্টফোন ওই যে বাজলো একটু আগে, তার মানে এই যে আপনি কোথায় আছেন সে এখন জানে, আমি কোথায় লেকচার দিচ্ছি এবং কি লেকচার দিচ্ছি সেটাও সে জানে, আপনার বেডরুমে আপনি কি করছেন সেটাও তারা জানে, স্যাটেলাইট ওদের হাতে, আপনি একটা পথ ওদের এই এই চক্রের বাইরে যেতে পারবেন না, এমন ভাবে তারা আপনাকে গ্রাস করেছে, আপনার প্রতিটা মুভমেন্ট তারা আপনাকে ফলো করছে, আপনি কোথাও যেতে পারবেন না। আপনি কি ভাবছেন এগুলো সব এমনি এমনি হয়ে গেছে? এগুলো কোনোটা এমনি এমনি হয়নি। তারা বিশ্বের প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে, সামনে এমন প্রযুক্তি আসবে, এ তো অবাক হওয়ার কিছু না যদি কয়েকদিন পর দেখেন যে ওরা এমন ডিভাইস বের করেছে যে আপনার বডি আপনার সাথে কথা বলছে, অবাক হওয়ার কিছু নেই। যদি আপনারা শোনেন কিয়ামতের মাঠে, যদি শোনেন কিয়ামতের মাঠে, সব তো স্পষ্ট হয়ে যাবে, হবে না? কিয়ামতের মাঠে যদি শোনেন এই করোনা ভাইরাসটা মানুষের সৃষ্টি করা ভাইরাস, অবাক হবেন না। আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। যদি আপনি শোনেন কিয়ামতের মাঠে যে এর পিছনেও ওদের হাত আছে, আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। সামনে এমন প্রযুক্তি আসবে যা দিয়ে এই আকাশের মধ্যে, এখন টিভি দেখেন আপনারা, আসমানকে টিভি বানায় ফেলবে তারা, আকাশের দিকে তাকাবেন অনেক কিছু দেখা যাবে, সেখানে দেখবেন একজন ব্যক্তি এসে বলছে আমি মাসিহ,
আমার আনুগত্য করো। বাংলাদেশের মানুষ ল্যাংটা পীরের পিছনে দৌড়ায়, দৌড়ে না? আর যদি আকাশে এরকম কাউকে দেখে যে বের হইলো এবং বললো যে আমি মাসিহ, তোমাদের ত্রাণকর্তা, আমার আনুগত্য করো, জান্নাতে চলে যাবে, মানুষ কি মনে করছেন যাবে না? বহু মানুষ আছে সব একচোখা। একচোখা মানে ভিতরের চোখটা অন্ধ, ভিতরের চোখটা কি খালি বাইরের চোখ দিয়ে দেখে। ওরা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে। সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে। তবে এটাও বলছি, এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না। কোনো স্মার্টফোন, কোনো ইলেকট্রিসিটি, কোনো যে আপনার ল্যাপটপ, ইন্টারনেট কিছুই থাকবে না, সব ডিস্ট্রয়েড হয়ে যাবে। অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা, আমাদের সামনে এখন হাজার হাজার বছর পড়ে আছে। আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন আর দেখেন। তর্ক করার জন্য আমি আপনার সাথে আসিনি, আপনি অপেক্ষা করেন আর দেখেন কি হয়। তারপরে তারা ওই জেরুজালেম থেকে বিশ্বের সমস্ত অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করছেন। অস্ত্র সমস্ত বিশ্বের মারণাস্ত্রগুলো কাদের হাতে আজকে? পশ্চিমাদের হাতে, ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে, আমেরিকার হাতে, তাই না? মুসলিমদের হাতেও আছে, তবে তাদের তাদের মতো সমকক্ষের অস্ত্র আমাদের কাছে নাই। তাহলে আমরা হিসাব মিলে যাচ্ছে যে জেরুজালেম থেকে দাজ্জাল বের হবে, ইহুদিরা সেখানে চলে আসছে, এটা মিলে গেল। ইহুদিদেরকে একটা রাষ্ট্র গঠন করতে হবে, সেটাও তারা করে ফেলেছে, এবং সেখান থেকে তারা পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সব কিছু, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, ব্যাংকিং সিস্টেম সব নিয়ন্ত্রণ করছে আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা কিছু করতে পারিনি, এখনো পারছি না। তার মানে মাসিহুদ দাজ্জালের আগমনের সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। এটা বোঝার জন্যে পিএইচডি করার কোনো দরকার নাই, এটা শুধু তারাই বুঝতে পারবে না যারা ভিতর থেকে অন্ধ। হোক, দাড়ি টুপি পাগড়ি যত বড়ই থাক, মানুষ ভিতর থেকে অন্ধ থাকতে পারে। অনেক ভাই আছেন যারা বাহ্যিক লেবাজে এত পরেশগার মনে হয় না, কিন্তু ভিতরটা অনেক বেশি ইন্টেলেকচুয়াল, তারা বুঝতে পারছেন সামনে কি হতে যাচ্ছে। এই হচ্ছে ইসরায়েলের অবস্থা, এবং এই পশ্চিমা সভ্যতা এবং এদের যে সঙ্গী সাথীরা আছে, এরা সবাই এখন ঐক্যবদ্ধভাবে পুরো বিশ্বে মুসলিমদেরকে দমন, পীড়ন আর নিপীড়ন চালানোর জন্য ব্যস্ত। বিশ্বের যে কোনো প্রান্তে তাকাবেন, সেখানেই দেখবেন মুসলিমদের রক্ত। কাশ্মীরের দিকে তাকায় দেখেন, সেখানে মুসলিম নিধন হচ্ছে, সেখানে টেকনোলজি এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। মা বোনদেরকে রেপ যে কত করা হচ্ছে আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ জানেন ভালো, আপনারা কেয়ামতের মাঠে এটা দেখতে পারবেন। তারা মনে করেছে এইভাবে যদি সবগুলোকে এক জায়গায় বন্ধ করে আমরা ধ্বংসলীলা চালাই, তাহলে মনে হয় ইসলাম মিটে যাবে। তাদের এই ধারণা ঠিক নয়। ইসলাম এমন একটা শেকড়ের নাম যে শেকড়টা কখনো কেটে ফেলা যায় না। গাছের একটা শেকড় কাটবেন আরো দশটা শেকড় বের হবে ইনশাআল্লাহ। এই কাশ্মীরের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, দীর্ঘ ১৬-১৭ বছর থেকে তারা সেখানে ধ্বংসলীলা চালাচ্ছে না, বোম মারছে না, নারী শিশুদেরকে হত্যা করছে না, কেউ ওদেরকে জঙ্গি বলে না, কেউ ওদেরকে সন্ত্রাসী বলে না। যখন তারা প্রতিহত করার জন্য সামান্য কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, তখন এদেরকে মানুষ জঙ্গি বলে। আর আমাদের মিডিয়াগুলা, সুবহানাল্লাহ, একটা সময় পর্যন্ত, এই যে তালেবানদের কথাই বলছে, একটা সময় পর্যন্ত এদেরকে বলতো এরা জঙ্গি, জঙ্গি, জঙ্গি। তাদের আমি ওদের পক্ষের লোক না, আমি ওদের গ্রুপের কোনো সদস্যও না, আমি সত্যটুকু বলছি। একটা সময় পর্যন্ত ওদেরকে মানুষ জঙ্গি জঙ্গি বলে পেপার পত্রিকা ফাইলআপ করে দিল। যেই আমেরিকা ওদের সামনে চুক্তিবদ্ধ হলো, আমেরিকা যখন তার হাঁটু গেড়ে দিল যে আর পারছি না বাবা, এখন শান্তি চুক্তিতে আয়, ১৭ বছর ধরে ওদের সাথে যুদ্ধ করে পারলো না, পারছে শেষে শান্তি চুক্তি করতে আসলো, আসলো না? তখন আমাদের মিডিয়াগুলো, আমাদের সেকুলার মিডিয়াগুলো বললো এরা হচ্ছে যোদ্ধা, তালেবান যোদ্ধা, আর জঙ্গি বলে না। সুবহানাল্লাহ, কোন চরিত্রের মানুষ এরা! এদের নির্লজ্জ একটা প্রকৃতির মানুষ, নির্লজ্জ মিডিয়া এরা। এরা আসলে সত্য মিথ্যার মানদণ্ডও জানে না, ভিতর থেকে এরা এত পাপি যে সত্য কথাটা বলার সাহস হয় না কখন। ইরাকের দিকে তাকায় দেখেন, ইরাককে ধ্বংস করেনি, সামনে ইরাকে আবার আক্রমণ করবে, কারণ ইরাকের ইউফ্রেটিস নদী থেকে সোনার একটা পাহাড় বের হবে, কিছু সোনার খনি বের হবে ইরাকের ইউফ্রেটিস নদীর তল থেকে, এবং এই সোনার খনিকে কেন্দ্র করে ৮০টা দেশ যুদ্ধে জড়ায় যাবে সামনে। কোথায় আছে হাদিস? বুখারিতে আছে। প্রত্যেক দেশ ১২,০০০ করে সৈন্য পাঠাবে, এবং প্রতি ১০০ জনের মধ্যে ৯৯টা সৈন্য ওই যুদ্ধে মারা যাবে। আল্লাহপাক ওদেরকে ওদের হাতেই ধ্বংস করবেন। বুঝতে পারছি এই যুদ্ধটা হবে একটা পারমাণবিক যুদ্ধ।
কারণ এমন কোনো যুদ্ধ এখন পর্যন্ত হয়নি যে যুদ্ধে 100 জনের মধ্যে 99% মানুষ মারা যায়। কখনো হয়েছে? আর ঢাল তলোয়ার ডাকুরালের যুদ্ধটা হবে? কখনো হবে না। তার মানে এমন অস্ত্র ব্যবহার করতে হবে যেটা দিয়ে একটা বোমেই একটা দেশ শেষ। আর আমরা জানি এখন এই পারমাণবিক অস্ত্রগুলো কাদের হাতে আছে, জানি না? এবং যারা এই যুদ্ধে জড়াবে তারা কিন্তু সব কুফফার। এই যুদ্ধে জড়াবে দেখবেন ইনশাআল্লাহ, আমরা বলে দিচ্ছি, আল্লাহ ভালো জানেন, প্রথমত আমেরিকা, তারপর ইসরায়েল, ব্রিটেন, ইসরায়েল পিছন থেকে কলকাঠি নাড়বে আর কি, তারপরে ফ্রান্স, তারপরে ব্রিটেন, তারপরে জার্মানি, এদিক থেকে এদের বিপক্ষে আসবে চায়না, আবার রাশিয়া, আবার অন্যান্য কান্ট্রিগুলো, 80টা দেশ। নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছিলেন। সংখ্যা বলে দিয়েছেন যে 12,000 করে সৈন্য পাঠাবে প্রত্যেকটা দেশ। এই হেদায়তগুলো কি ওদের কাছে আছে? এই কোরআন এবং সুন্না আমাদের কাছে আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এগুলো আমাদের হাতে থাকার পরেও আমরা ওদেরকে জবাব দিতে পারি না। দোষটা আপনাদের না, দোষটা আমাদের। এই যে মিম্বরগুলোতে দাঁড়ায় যারা আমরা খুতবা দিই, ওয়াজ করি, মাহফিল করি, দেশে আমরা ধর্মের কি বল রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ আমাদের দোষ। সামনে শীতের সিজন আসবে, কোটি কোটি ওয়াজ হবে বাংলাদেশে, শেষ জামানা নিয়ে সতর্ক করার জন্য একটা ওয়াজও হবে না, একটা ওয়াজও হবে না। বললে চাকরি হারাবে, জনগণ পিছাবে, বা 14 শিখের পিছনে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি।